হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি মুখরোচক খাবার নিয়ে। খাবারটি যদিও হেলদি নয়, কিন্তু খেতে ভীষণ মজা। মাঝে মাঝে আমরা আমাদের নিয়মের বাইরে গিয়েও কিছু খাবার খেয়ে থাকি, সেজন্যই বলছি বন্ধুরা খাবারটি বেশি হেলদি নয়, ভীষণ মুখরোচক একটি খাবারের রেসিপি আজকে আমি তোমাদের দেখাতে চলেছি। তাহলে চলো দেখে নাও কি কি লাগবে। প্রথমে আমার লাগবে চিকেনের যেই ব্রেস্ট পিসটা থাকে সেখান থেকে একটা পিস পরিমাণ চিকেন। আমি এটাকে খুব ভালো করে চপ করে নিয়েছি। তারপর এটাতে দিয়েছি সাদা গোলমরিচ, একটুখানি আদা রসুন বাটা, আর দিয়েছি সয়া সস। এটা আমি প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এরপর আমাদের আর কি কি লাগবে সেই উপকরণগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আছে নুডলসের যেই মশলাটা থাকে প্যাকেটে সেই মশলাটা, আর আছে বেকিং পাউডার, আছে সামান্য পরিমাণ চিনি, আছে চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়ো, আর আছে টেস্টিং সল্ট। আমরা এখানে আর অন্য কোনো সল্ট দেব না বন্ধুরা, কারণ চিকেনেও সয়া সস দেওয়া আছে, এই মশলাটাতেও কিন্তু টেস্টিং সল্ট দেওয়া থাকে, আবার এখানেও আমি একটুখানি টেস্টিং সল্ট নিয়েছি, এই জন্য আর এখানে কোনো সল্ট আমরা দেব না। এই মশলাগুলোর পরে আর আমাদের যা লাগছে সেটা হলো লাগবে আমাদের 3টে পরিমাণ ডিম। যদি ডিমটা বড় হয়ে থাকে তাহলে ডিমের পরিমাণটা একটা তোমরা কমিয়ে দিতে পারো। এই যে ডিমের পরিমাণটা আমি বললাম তোমাদের, সেটা আমি বললাম সেটা বড় হলে 2টো, ছোট হলে 3টে। তো এই পরিমাণ ডিমের সাথে আমরা দিব 1 প্যাকেট ছোট সাইজের যে নুডলসটা থাকে সেটা। এটাকে এভাবে আমরা একটুখানি আধভাঙা আধভাঙা করে নেব। সেই সাথে আমাদের লাগবে চিলি সস। বুঝতেই পারছো বন্ধুরা খাবারটা বেশ স্পাইসি হবে, কারণ আগে গোলমরিচ দিয়েছি আবার চিলি সস দিচ্ছি, সবকিছু মিলিয়ে একটা ভীষণ ঝালঝাল ব্যাপার হবে। সেই সাথে তো আবার চিলি ফ্লেক্সও থাকছে। তাহলে বন্ধুরা চলো চলে যাই রান্নার প্রসেসিং এ। প্রথমে আমরা যেটি করব সেটি হলো, পাশের চুলোতে আমি গরম তেল বসিয়ে রেখেছিলাম একটা প্যানে, সেই গরম তেল থেকে 1 চামচ পরিমাণ, এটা টেবিল চামচ পরিমাণ বলতে পারো বন্ধুরা, তেল এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটি আমাদের করে ফেলতে হবে আগে, কারণ আমরা যদি ডিম দেওয়ার পরে গরম তেল দেই তাহলে আবার ডিমটা অনেকটা হতে শুরু করবে বা দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য আমরা আগেই প্রথমে আমরা এটাকে মিশিয়ে নেব গরম তেলটা দিয়ে চিকেনের মধ্যে। তারপরে বাকি যে উপকরণগুলো ছিল বন্ধুরা, সেই উপকরণগুলো থেকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সটা আমি একটুখানি তুলে নেব, পরে তোমরা দেখতে পাবে এটা দিয়ে আমি কি করব। আর বাকি যে উপকরণ গুলো থাকবে এখানে সেই উপকরণ গুলো আমি এটার সাথে মিশিয়ে দেব। এই কাজটি আমরা ডিম দেওয়ার আগেই করে নিব বন্ধুরা। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব সেই ভেঙে রাখা ডিমগুলো। এবারে এটাকেও আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব
সেই চিলি সসটুকু, এখানে মোটামুটি 2 চা চামচ পরিমাণ চিলি সস আছে, পুরোটাই দিয়ে দেব। এটা দেওয়ার পর সামান্য একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেই আধ ভাঙা নুডলসটা। এটাকে আমরা মিশিয়ে একদম সাথে সাথেই চলে যাব রান্নায়। তাহলে বন্ধুরা সাথে থেকো। বন্ধুরা চলে এলাম, দিয়ে দিলাম পেনে তেল, এটা অবশ্যই রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল বলতে পারো। তো সে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা খুব দ্রুত আমি এই তেলের মধ্যে ফেলে দেব। এটা একটুখানি ছড়িয়ে দেব। চেষ্টা করবো এটা একটুখানি গোল শেপের মধ্যে রাখা। এখন আমি এটাকে খুবই অল্প সময়ের জন্য ঢেকে দেব। এবার উঠিয়ে নিচ্ছি ঢাকাটা। এবার দিয়ে দিচ্ছি সেই যে তোমাদের বলেছিলাম চিলি ফ্লেক্স, খানিকটা উঠিয়ে রেখেছি সেই চিলি ফ্লেক্সটা, এটাকে উপর দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দেব যেন সব জায়গায় সমান ভাবে পড়ে। এটা এই জন্য দিচ্ছি, এতে বেশ ঝালঝাল হবে সেই জন্য। এটা একটু পরে দেওয়ার একটা কারণ হলো, ঢেকে রেখে আমি যে এখন দিচ্ছি মানে একটুখানি চিকি মুখটা কমে এলে তখন আমরা দিয়ে দেব, কারণ যদি সাথে সাথে দিয়ে দিতাম তাহলে এটা মিশ্রণটার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য হয়ে গেল। এবারে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি এবং এটাকে আমরা রান্না করব, একদমই মৃদু আছে। তাহলে বন্ধুরা এটা 1 মিনিট হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা আবারও চলে এলাম, মোটামুটি 10 মিনিট পরিমাণ সময় এভাবে মৃদু আছে রাখার পর উল্টে দিতে এলাম। আমি এটাকে উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে বন্ধুরা যেন এটা ভেঙে না যায়। এবারে আমরা আবারও এটাকে মৃদু আছে রেখে দেব আরো 10 মিনিট, সেজন্য আবারও ঢেকে দিচ্ছি। তাহলে বন্ধুরা ফিরে আসবো আবারও 10 মিনিট পর, চুলোটা এই পর্যায়ে থাকবে মৃদু আছে। বন্ধুরা আবারও চলে এলাম, একটুখানি সব দিক থেকে চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। হ্যাঁ এটা হয়েছে, উল্টে আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এবং তোমাদের কিছু কথা বলে নিচ্ছি, সেটি হলো কেন আমি এখানে কাঁচা নুডলসটা এভাবে দিলাম। এখানে যদি বন্ধুরা তোমরা সেদ্ধ নুডলস দিতে তাহলে এটা কখনো এত সুন্দর মতো উল্টাতে পারতে না। আর সবচেয়ে বড় কথা, খাবারের ভিন্ন ভিন্নতা আনার জন্যই অনেক প্রসেস থাকে। আর এই কাঁচা নুডলসটা যে শুধু আমি দিয়েছি এটা নয়, আজকাল স্ট্রিট ফুডের দোকানগুলোতে এই কাঁচা নুডলসটা কিন্তু ব্যবহার করা হয়, সেটা আমরা জেনে না জেনে বুঝে কিংবা না বুঝে খেয়ে থাকি। এটা ওরা চানাচুরের বিকল্প হিসেবে ব্যবহার করে এবং খাবারে ক্রিসপিস আনার জন্য ব্যবহার করে থাকে। তেমনি ভাবে এই খাবারটাতে নুডলসটা এভাবেই দিতে হতো। আমি আগেই বললাম বন্ধুরা, যদি তোমরা সিদ্ধ করে নুডলসটা এখানে দিতে তাহলে এটা কোনোভাবেই এভাবে উল্টাতে পারতে না, অবশ্যই এটা ভেঙে যেত। তাহলে বন্ধুরা চলো চলে যাই এই মুখরোচক নাস্তাটা পরিবেশনে।
বন্ধুরা চলে এলাম মজাদার নাস্তাটা পরিবেশনে। অবশ্যই এটি একটি মুখরোচক নাস্তা। চলো এটাকে আমরা একটা শেপে কেটে নেই, অনেকটা পিৎজার মতো করে। এই মুখরোচক নাস্তাটি বন্ধুরা ভীষণ মজার। তুমি যতক্ষণ পর্যন্ত নিজে না করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। জানি না তোমাদের কেমনটা মনে হচ্ছে। এই নাস্তাটা আমরা খেতে পারি সসের সাথে এবং সালাদের সাথে। সেই জন্য আমি আগে থেকেই, আজকে আর তোমাদের কেটে দেখাচ্ছি না বন্ধুরা, আগের থেকে আমি সালাদটা কেটে রেখেছিলাম, সেটাই আমি আজকে তোমাদের পরিবেশন করে দেখাবো। তবে তোমরা যদি চাও আমি এটা কিভাবে করলাম তাহলে তোমাদের আরেকদিন দেখিয়ে দেব। তবে মোটামুটি ভাবে ডেকোরেশনের যে সহজ পদ্ধতি গুলো থাকে সেগুলো আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। এটা অবশ্যই আমরা চিলি সস দিয়ে খাবো। আমি বলেছিলাম বন্ধুরা এটা ভীষণ ঝালঝাল একটা রেসিপি হবে। এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, আর সেই সাথে আমি আগেই করে রেখেছিলাম কিছু সালাদের ডেকোরেশন, সেটাকে আমি সাইডে বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বন্ধুরা আমি আগেই ধুয়ে নিয়ে কেটে রেখেছি। দেখো বন্ধুরা, শসার যে নিচের অংশটুকু থাকে সেটাও একটা কলির মতো করে কেটে নিয়েছিলাম, এটাকেও আমি ধুয়ে নিয়েছি। তোমরা এটা যদি নাও খাওয়া যায় তবু এটা সাজানোর জন্য দিয়ে রাখবো, এটাকে সাইডে দিয়ে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা তোমাদের আজকে নাস্তার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই ছিল আমার আজকের নাস্তাটা ফাইনাল লুক। দেখো বন্ধুরা, একটু কাছে থেকে দেখাচ্ছি আমার এই আজকের ভিডিওটা। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্টস করো, আর আমার ভিডিওটা শেয়ার করো। আর আমি প্রায়ই তোমাদের বলে থাকি সব জায়গায় তোমরা আমাকে দেখতে পাবে। তোমরা আমাকে কি খুঁজেছো বন্ধুরা? আমাকে খুঁজে দেখো। তোমাদের কিন্তু খুব বেশি বেশি শেয়ার চাই এবং ভালো ভালো কমেন্টস চাই। তাহলে বন্ধুরা ভালো থেকো, আর আমার এই মুখরোচক নাস্তাটা করে খাওয়ার চেষ্টা করো। যদি আমার কখনো সময় হয় তোমাদের খাওয়ানোর, যেটা তোমরা দুষ্টুমি করে অনেকেই ফোনে বলে থাকো আমরা কি শুধু দেখেই যাব, আমরা কি খাবার খাবো না, কখনো যদি সময় সুযোগ আল্লাহ তাআলা মিলিয়ে দেন তাহলে অবশ্যই তোমরা খেতে পারবে। তাহলে বন্ধুরা ভালো থেকো, সব সময়